নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি নিশ্চয়ই বৃষরাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক আপনাদের অর্থাৎ বৃষরাশির জাতক ও জাতিকাদের জুন মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের পারিবারিক স্থিতি কেমন যেতে চলেছে, এই মাসে আপনাদের সবচেয়ে ভাইটাল পয়েন্ট অর্থনৈতিক স্থিতি কেমন যেতে চলেছে, দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে, এডুকেশন সেক্টর কেমন যেতে চলেছে, প্রেম জীবন কেমন যেতে চলেছে, এবং এই মাসে আপনারা কোন কোন দিকে বাধার সম্মুখীন হতে পারেন এবং তার কি উপায় রয়েছে সেটি আমি ভিডিওর শেষ পার্টে বলতে চলেছি। তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। শুভ শীঘ্র। আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জুন মাস কেমন যেতে চলেছে তার একটি আগাম পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন। তবে তার আগে একটি বিষয় জানিয়ে দিই, আমি যে এই মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু পুরোপুরি সার্বিক রাশিফল, কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে একদম 100-এ 100 মিলবে এ ধরে কখনো এগোবেন না। তবে এই ভিডিওর মাধ্যমে আপনারা চলার পথে গাইড হিসাবে কাজে আসবে, হোঁচটটা খাবেন না, এতটুকুটাই বলবো। তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। আর হ্যাঁ, আমি প্রতি রবিবার আপনাদের জন্য, স্পেশালি আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রি সার্ভিস। তবে এটি এই চ্যানেলে নয়, সেটি আমার আরেকটি চ্যানেলে। চ্যানেলটির নাম অ্যাস্ট্রো টার্গেট, ASTROTARGET। এই চ্যানেলে আমি প্রতি রবিবার আপনাদের জন্মছক বিশ্লেষণ করছি ফ্রিতে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করুন, যাতে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনারা তার নোটিফিকেশান আপনাদের ফোনে পেয়ে যান। এবং আপনাদের মূল্যবান কমেন্টস সানডে কমেন্টস বক্সে আপনারা করুন, অর্থাৎ আপনার নাম, আপনার জন্ম তারিখ, আপনার জন্মসময় এবং জন্মস্থান উল্লেখ করুন, আগামী রবিবার আপনারটা পিক করা হবে। তাহলে আসুন জেনে নেওয়া যাক বৃষরাশির জাতক জাতিকার জুন মাস কী বার্তা বহন করতে চলেছে। প্রথমে আসা যাক গোচর ফল কী বলতে চলেছে, অর্থাৎ এই জুন মাসে টোটাল 5টি গোচর হতে চলেছে, অর্থাৎ গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে, সেগুলি কী কী জেনে নেওয়া যাক। 2রা জুন মঙ্গল গ্রহ কর্কট রাশিতে গমন করতে চলেছে। 3রা জুন বকরি বুধ বৃষ রাশিতে গমন করতে চলেছে। 15ই জুন রবি গ্রহ মিথুন রাশিতে গমন করতে চলেছে। 20 জুন বকরি বুধ কুম্ভ রাশিতে গমন করতে চলেছে। 22 জুন শুক্র গ্রহ কর্কট রাশিতে গমন করতে চলেছে। এই গোচরের নিরিখে আসুন জেনে নেওয়া যাক বৃষ রাশির জাতক জাতিকার জুন মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি কর্মক্ষেত্র। দেখুন, এই মাসে আপনাদের কর্মকেন্দ্রিক যে যে সমস্যা ছিল সেই সমস্যা কিন্তু মিটতে চলেছে, এবং কর্ম পাওয়ার ক্ষেত্রে আপনাদের সেই রাস্তা প্রশস্ত হতে চলেছে, অর্থাৎ কর্মকেন্দ্রিক প্রবলেম আপনাদের বহুলাংশে কাটবে, নতুন কর্ম পাবেন, অর্থাৎ যারা ফ্রেশার রয়েছেন তারা নতুন চাকরি পেতে চলেছেন, এছাড়াও যারা চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতির সম্ভাবনার লক্ষ্য করা যাচ্ছে। এরপর আসি ব্যবসা স্থান। দেখুন, এই মাসে ব্যবসা স্থানও কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, অর্থাৎ যারা কাঁচামালের বিজনেস করছেন, যারা খাদ্যদ্রব্যের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ বার্তা বহন করতে চলেছে। এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন এবং যারা অনলাইন বিজনেস করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। তবে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা কিন্তু সাবধান থাকুন, কারণ পার্টনার আপনাকে ধোকা দিতে পারে এবং কিছু পরিমাণ ফ্রড হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এই মাসে আপনারা কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না, এবং টাকা লেনদেনের ক্ষেত্রে অবশ্যই আইনত পেপারস রেডি করে তারপর টাকা লেনদেন করুন, নচেত কিন্তু আপনি ফ্যাসাদে পড়বেন। এই মাসে মুখের মিষ্টতা রাখুন। এই মাসে আপনারা
কিছু কিছু কাজে আপনারা বাধা পাবেন। আর এই ভিডিওর শেষ পার্টে আমি আপনাদেরকে সেই বাধার কি উপায় রয়েছে সেটি আমি বলতে চলেছি। এই মাসে যে সমস্ত টাকা আপনার বিজনেসে পড়ে রয়েছে সেই সমস্ত টাকা ওঠার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে ধার দেওয়ার ক্ষেত্রে অর্থাৎ ক্রেডিটে মাল বিক্রির ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে। আপনারা বুঝে সুঝে ধার দেনা দিন। এছাড়াও এই মাসে আপনারা আপনার অধীনস্থ কর্মচারীর প্রতি চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি বিশ্বাসঘাতকতার মুখে পড়ে যাবেন। তাই এই মাসে আপনাদেরকে চোখ কান খোলা রেখে চলতে হবে। এতে গেল চাকুরি এবং ব্যবসা। এরপর আসি এডুকেশন সেক্টর, আপনাদের জন্য কেমন যেতে চলেছে। শিক্ষাক্ষেত্রে আপনাদের এই মাস মধ্যম যেতে চলেছে, অর্থাৎ কখনও শুভ হবে কখনও খারাপ হবে, এবং আপনাদের কনসেনট্রেশনে কিন্তু ল্যাক করার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যারা ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার ডিস্টার্বেন্স আসার সম্ভাবনা রয়েছে, এবং যারা উচ্চশিক্ষা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই উচ্চশিক্ষায় কিছু পরিমাণ বাধা আসার সম্ভাবনা রয়েছে। মোটামুটিভাবে যদি বলা যায় আপনাদের এই মাসে এডুকেশন সেক্টর মধ্যম যেতে চলেছে। এরপর আসি পারিবারিক স্থিতি কেমন যেতে চলেছে। মাসের শুরুতে পারিবারিক স্থিতি কিন্তু কিছুটা বিগড়েতে পারে, অর্থাৎ পরিবারের মধ্যে মতান্তর, মতবিরোধ, ঝগড়া ঝাঁটি আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু সপ্তাহখানেক পর থেকে সেই ঝুটঝামেলা অনেকখানি মিটতে চলেছে, এবং আপনাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক পরিবারে তৈরি হতে চলেছে, এবং ফ্যামিলির সাপোর্ট আপনারা পেতে চলেছেন। এক কথায় যদি বলা যায় পারিবারিক দিক কিন্তু আপনাদের মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে। এছাড়াও এই মাসে আপনাদের আত্মীয় স্বজনদের আনাগোনা আপনার বাড়িতে আসার সম্ভাবনা রয়েছে। মাঙ্গলিক কোনো অনুষ্ঠান হওয়ার কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও এই মাসে আপনারা কাছে পিঠে ভ্রমণে যেতে পারেন, তবে আপনারা সাবধান থাকবেন ছোটোখাটো দুর্ঘটনা থেকে। অর্থাৎ ছোটোখাটো দুর্ঘটনা আপনাদের ক্ষেত্রে কিন্তু ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, সেদিকটা অবশ্যই মাথায় রাখুন। এরপর আসি প্রেম বা প্রেমজ জীবন কেমন যেতে চলেছে। দেখুন, মাসের শুরুতে প্রেম জীবন খুব একটা ভালো যাবে না, অর্থাৎ প্রেমিক প্রেমিকার মধ্যে মতান্তর, মতবিরোধ, সন্দেহ এই সমস্ত কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমি আপনাদেরকে বলবো আপনারা বাক্যে সংযম রাখুন, এমন কিছু কথা বলবেন না যে কথাগুলো আপনার প্রেমিক বা আপনার প্রেমিকাকে হার্ট করে। 2 জুনের পর থেকে এই পরিস্থিতি কিন্তু অনেকখানি কাটতে চলেছে, এবং আপনাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক আবারও তৈরি হতে চলেছে। এরপর আসি দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে। দেখুন, জুন মাসে যা গ্রহের গোচর রয়েছে সেই হিসাবে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ছোটোখাটো প্রবলেম কিন্তু আসবে, এবং মতান্তর, মতবিরোধ আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্কের কিন্তু অবনতি দেখতে পাওয়া যাচ্ছে। তাই আমি আপনাদেরকে বলবো আপনারা একটু মাথা ঠান্ডা করে চলুন, এবং যে কোনো কথাতে মাইন্ডে নেবেন না, এবং রাগকে কন্ট্রোল করুন, নচেত কিন্তু বড় ধরনের সমস্যায় আপনি পড়তে পারেন। এরপর আসি মোস্ট ভাইটাল পয়েন্ট, অর্থনৈতিক দিক আপনাদের কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু মোটের উপর দিয়ে শুভ বলা যায়। মাসের প্রথমে আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু যতটা ভালো থাকবে, মাস যখন গড়াবে তখন কিন্তু সেই স্থিতি কিন্তু অনেকখানি খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। তবে ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রফিট আসার সম্ভাবনা রয়েছে। কোনো জায়গায় টাকা ইনভেস্ট করার ক্ষেত্রে আপনারা একটু ভাবনা চিন্তা করে টাকা ইনভেস্ট করুন, নচেত কিন্তু লসের সম্মুখীন হতে পারেন। এছাড়াও এই মাসে আপনারা কাউকে টাকা ধার দেওয়ার ক্ষেত্রে 10 বার ভেবে টাকা ধার দিন, নচেত আপনার টাকা কিন্তু ফরফিট হয়ে যেতে পারে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শরীর স্বাস্থ্য। কারণ কথায় আছে না, স্বাস্থ্যই সম্পদ, তাই শারীরিকটা আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। অর্থাৎ জুন মাসে আপনাদের শারীরিক দিক কেমন যেতে চলেছে। এই মাসে শারীরিক দিক কিন্তু মধ্যম যেতে চলেছে, তবে এই মাসে আপনারা ছোটোখাটো রোগ ব্যাধিতে পড়তে পারেন, এদিকটা অবশ্যই মাথায় রাখুন, এবং আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু খেয়াল রাখুন। এই মাসে ছোটোখাটো দুর্ঘটনার কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে, তাই যখন বাইক চালাবেন বা গাড়ি চালাবেন তখন অবশ্যই
একটু কেয়ারফুলি চালান, নচেত কিন্তু দুর্ঘটনার শিকার হতে পারেন, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। এবং এই মাসে কিছু পরিমাণ মেডিকেল এক্সপেন্সেস হওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ শারীরিক দিক কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না, তাই আপনাদেরকে আমি অ্যালার্ট অ্যাডভান্স করে দিলাম। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কি সেই উপায়, যে উপায়টি করলে আপনাদের ক্ষেত্রে শুভ। প্রতি শুক্রবার দিন আপনারা সাদা বস্ত্র দান করতে পারেন এবং শুক্র মন্ত্র জপ করতে পারেন, যেটি ওম দ্রাং দ্রিং দ্রাং স্বাহ শুক্রায় নমঃ। এই মন্ত্রটি উচ্চারণ করুন এবং প্রতিদিন রাস্তার দুস্থ কুকুরগুলোকে খাবার প্রদান করুন, সেক্ষেত্রে আপনার যা যা প্রবলেম রয়েছে সেই প্রবলেম কিন্তু কেটে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।